সরকার একটা নতুন নিয়ম নিয়ে এসছে যে গোল্ড হলমার্কিং সেপ্টেম্বরের আগে করার দরকার আছে। আসুন আমরা কথা বলি সিদ্ধার্থ বসাক অফ বসাক গোল্ড হাউস, যদি আপনি বলতে পারেন যে কি অসুবিধা হবে যদি সেপ্টেম্বরের আগে গোল্ড হলমার্কিং না হতে পারে। দেখুন, সেপ্টেম্বর মাসে যেটা আগে বলেছে গভর্নমেন্ট, আমাদের বলছে যে যেগুলো পিউরিটি যেটা আমাদের হয়, যে চেকিং যেটা গোল্ড করা হবে, এখন বলছে যেটা আগে যেগুলো হলমার্ক করে আসা হয়েছে সেগুলোকে রি হলমার্কিং করা হবে। সেটা তো সবারই ক্ষেত্রে প্রবলেম হবে, আর এখন হলমার্কিংয়ে আমাদের সেন্টারও জায়গায় খুব কম সংখ্যায় রয়েছে, সো সেই বেসিক্যালিতে তো ওখানে তো একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমাদের। আর সামনে বেসিক্যালি এখন অকেশন আসছে, এখন তখন সামনে দশেরা দুর্গা পূজা আসছে, দেন ধনতেরাস আসছে, তো তখন তো সবারই পক্ষে প্রবলেম হবে, বেসিক্যালি আমাদের প্রবলেমটা বেশি হবে। তো এখন আপনারা কী প্রবলেম ফেস করছেন? এখন প্রবলেম ফেস করতে গেলে ফার্স্টে হলমার্কিংয়ে যেগুলো পাঠানো, যেগুলো চেকিং যে হচ্ছে, প্রথম কথা তো টাইমিংয়ে একটা ব্যাপারটা বিশাল এই রয়েছে, সব কিছু চেকিং হচ্ছে। দেখুন, আমাদের প্রবলেম হলে কী হচ্ছে, হলমার্কিংয়ে প্রবলেম সেরকম কিছু না, মেন হচ্ছে টাইমিংয়ে একটা ব্যাপার থাকে, অ্যান্ড দেন আপনার তো সাফার করতে হচ্ছে আমাদের যেগুলো বিএসআই মার্ক সেন্টারের ওখান থেকে, সেগুলোতে আমাদের প্রবলেম হচ্ছে, ওখান থেকে একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো এখন লকডাউনের পরিস্থিতিতে ব্যবসার ক্ষতি হয়েছে, এখন যদি এই হলমার্কিংয়ের নিয়মটা সেপ্টেম্বরের আগে যদি মানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এরপরে যদি সরকার কোনো রিল্যাক্সেশন যদি না দেয় তখন কি হবে? সেটা তো এখন সময় হিসাবে বলতে পারবো, এটা তো আমরা সিচুয়েশান যেরকম চলছে এখন, এখন কারেন্টলি যে এই যে প্যান্ডেমিক সিচুয়েশান যেটা চলছে, অলমোস্টিক্যালি বিজনেস এখন সবার ডাউন রয়েছে, এখন বোঝা মার্কেট অবশ্যই ডাউন রয়েছে, এখন এই কেসে যেরকম প্রেশারে যেটা আমাদের যেটা ফেস করতে হচ্ছে, এখন ফিউচার কী হবে সেটা কিছুই আমরা বুঝতে পারছি না। এখন আমরা বেসিক্যালি আমরা প্রবলেমের পর প্রবলেম ফেস করে যাচ্ছি আমরা, এখন ফিউচার দেখা যাক কী হয়। এখন প্রবলেম ফেস করছেন, কিন্তু এই হলমার্কিং নিয়ে কেউ কিছু বলতে পারছেন না, এখন ফেস্টিভ সিজনও আসছে, এখন সবাই খুবই অসুবিধার মধ্যে আছে। ক্যামেরা পার্সন শ্যামসুন্দর ঘোষের সঙ্গে প্রেমার আজম, কলকাতা, আজতক বাংলা। আজতক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজতক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।